নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দিশি মুরগি। তো আজকে এই দিশি মুরগি রান্না হবে একদম পুরো অন্যরকম ভাবে। আজকে দিশি মুরগি রান্না করব, খেতে কিন্তু দিশি মুরগি দারুণ লাগে। তো এই পুজো টুজো তো চলে গেল, এবার একটু হালকা পাতলা খেতে হবে, তো সেই জন্য এরকম দিশি মুরগির আজকে হালকা ঝোল করব। তো কিভাবে বানাই এই দিশি মুরগি তার জন্য কিন্তু দেখতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। এই দেখুন, একবার একদম পুরো কেটে হলুদ মাখিয়ে নিয়ে চলে এসেছি, এবার কাটবো। তাহলে পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি এবার মুরগিটা কেটে নেব, কাটো আর আমি এদিকে পিস করব। এই দেখুন বন্ধুরা, দেখেছেন লাল দেখুন কিরকম একদম। কাপড় দিয়ে আগে ছোট ছোট করে কেটে নিলাম। আজকের মাংসটা দেখুন বন্ধুরা একদম লাল, দেখেছেন এই দেখুন একদম টক টক করছে লাল। এই দিশি মুরগিগুলো খেতে বেশি ভালো লাগে একদম এরকম লাল লাল। এই দেখুন বন্ধুরা, চর্বি হয়েছে দেখেছেন, আজকে তেল কম দিলেই হয়ে যাবে। এরকম থাক, কাটাকুটি একদম হয়ে গেল। এবার আমি আলুগুলো সব কেটে নেব। একদম এরকম করে করে সব আলুগুলো কেটে নেব, সব আলু একদম কেটে নিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, লবণ আর হলুদ। ভালো করে একদম আলুটা ভেজে নেব, আদা রসুন একসঙ্গে বেটে নেব। জিরে, শুকনো লঙ্কা, পাকা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে একদম, এই যে লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো এবার।
কালারের জন্য একটু চিনি দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো চারটে বড় সাইজের পেঁয়াজ, লবণ, পেঁয়াজটা একদম ভালো করে লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভালো করে একদম ভেজে নিয়েছি, দিয়ে দেবো আদা রসুন বাটা, কুচানো টমেটো, সবকিছু দিয়ে এবার ভালো করে ভেজে নেব। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো ধনে গুঁড়ো, লবণ, হলুদ, তার সাথে জিরে, পাকা লঙ্কা, তার সাথে শুকনো লঙ্কা বাটা আছে, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবে, মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু একদম ভালো করে কষানো হয়ে গেছে। কেটে রাখা মাংস দিয়ে দেবো, একদম সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আছে মাংসটা আমি একটু ছোট ছোট করে কেটেছি, দেশি মুরগি একটু ছোট ছোট করে কাটলে খেতেও ভালো লাগে, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এই দেখুন সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম, এবার একটু ঢাকা দেবো। ঢাকনাটা খুলবো এবার, এই দেখুন তেল ছাড়া কিন্তু শুরু করেছে, ভেজে রাখা আলু দিয়ে দিলাম, আলু দিয়ে এবার একসাথে কষাবো, আর ঢাকা দেবো না, এবার এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এই দেখুন আমাদের কিন্তু কষানো একদম হয়ে গেছে, আর কষাতে কষাতে যেরকম এরকম কালো যখন হয়ে উঠবে কালচে মতো তখন কিন্তু বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। এই দেখুন কষানো একদম রেডি, এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে রান্নাটা করতে হবে। গরম মশলাটা এবার বেটে নেব, ঢাকনাটা খুলবো এবার, আমাদের কিন্তু একদম দিশি মুরগির ঝোল রেডি হয়ে গেছে, আর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। গরম মশলা বাটা দিয়ে দেবো, বাড়িতে এইভাবে বানাবেন, আজকে একটু হালকা হালকাই রেখেছি। এই দেখুন একদম পুরো রেডি হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এবার আমি নামিয়ে নেবো, বন্ধুরা খেতে বসে গিয়েছে আমি আর বোন। খাওয়া যাক এবার, আজকে একটু ঝোলটা এরকম হালকা হালকাই রেখেছিলাম, ভীষণ গরম, ভাত তরকারি সব গরম।
স্ক্রিনটা দেখুন একবার, স্ক্রিন শুদ্ধ দেশি মোরগ মুরগি খাওয়া খেতে মানে খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ। কেমন লাগছে? হেভি হয়েছে, হালকা হালকা ঝাল হয়েছে, তুমি তো আবার ঝাল খেতে পারেন না, ভালো হয়েছে, হেভি হয়েছে। সিদ্ধ হয়েছে ভালো? হ্যাঁ সিদ্ধ হয়েছে সত্যি, তাই আজকে ভালো হয়েছে। আলুটা দারুণ গলে গেছে একদম, আলু দিয়ে মাখিয়ে দারুণ হয়েছে, দারুণ। ঝোলটা হেভি হয়েছে খেতে, আজকে ঝোলটা দারুণ হয়েছে, মানে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, পাড়াবাড়ি একদম। তো বন্ধুরা, অসাধারণ একটা রেসিপি আজকে তো একদম একটু অন্যরকম হয়েছে, তাই না? একদম অন্য দিনের থেকে আজকে ঝোলটা হালকা 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 রাখলে দেশি মুরগির ঝোল বা মুরগির ঝোল বেশি ভালো লাগে। তো বন্ধুরা, এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর মিশাস বিজনেস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের এখন কিন্তু ব্লগ চ্যানেলে চলে এসেছে, অবশ্যই কিন্তু মিশাস বিজনেস কিচেন ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।